এম এস এন দ্য জিনিয়াসের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কীভাবে ফেসবুকের টু স্টেপ ভেরিফিকেশন বা লগ ইন অ্যাপ্রুভাল কোড অন করব। তার আগে আমি বলতে চাই, ফেসবুকের লগ ইন অ্যাপ্রুভাল কোড অন করলে কী সুবিধা? এটা সুবিধা হচ্ছে, কেউ যদি আপনার ফেসবুক পাসওয়ার্ড বা ইমেল জানে তারপর লগ ইন দিতে পারবে না। যখনই লগ ইন দিতে যাবে তখনই একটি কোড নাম্বার চাইবে, আর এই কোড নাম্বারটা সরাসরি চলে আসবে আপনার দেওয়া মোবাইল নাম্বারে। সো ফ্রেন্ডস, তাহলে চলুন দেখা যাক কীভাবে ফেসবুকের টু স্টেপ ভেরিফিকেশন বা লগ ইন অ্যাপ্রুভাল কোড অন করা যায়। এটি আপনি ফেসবুক অ্যাপের মাধ্যমে খুব সহজে করে নিতে পারেন। তার জন্য আপনাকে ফেসবুক অ্যাপে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন দিয়ে সরাসরি চলে যেতে হবে অ্যাকাউন্ট সেটিংসে। সেখান থেকে চলে যেতে হবে সিকিউরিটি অ্যান্ড লগ ইনে। তারপর ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশনটি অফ থাকবে, সেটি অন করতে হবে। অন করার জন্য টু ফ্যাক্টর অথেন্টিকেশনে টিক চিহ্ন দিতে হবে। তারপর স্টার্ট সেটআপে দিতে হবে। তারপর কন্টিনিউতে ক্লিক করলে মোবাইলে একটি SMS আসবে, সেই SMSটি এখানে টাইপ করতে হবে, একটু অপেক্ষা করতে হবে। যে অলরেডি মেসেজ চলে আসছে সেটা হচ্ছে A31203। তারপর কন্টিনিউতে ক্লিক করতে হবে। তারপর ক্লোজ। তাহলে দেখা যাচ্ছে ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু হয়ে গেছে। সো ফ্রেন্ডস, এভাবে খুব সহজে হ্যাক হওয়া থেকে আপনার ফেসবুক আইডি বাঁচাতে পারেন। ধন্যবাদ।